দুটা আমারই তো ফেলতে হবে, সবাই বেশি বকিস কেন? আমরা বসছি আইসক্রিম বলে আমাকে নিয়ে যাবে কালকে, আমি শান্তি ভাবে বলছি আমাকে নিয়ে যাবে। হ্যালো হ্যালো, আমাকে নিয়ে যাবে, আমি কাল তোমার বাড়িতে যাচ্ছি। স্যার আমার বাড়ি? হ্যালো হ্যালো, আমার বাড়ি আসবে? আমার বাড়ি? হ্যাঁ তোমার বাড়ি যাবো কাল। আশেপাশে বলে তাহলে এই কথাগুলো দেখেছিস, শোনার মতন যায় কথাগুলো বল। আমাকে নিয়ে যাও, সৌরভবাবুর নাম্বার তোমার কাছে আছে? দেখবে তো, দেখবে যেটা যেটা মুখে বললে সেটা দেখবে। হ্যালো হ্যালো হ্যালো, তুই যে বললি হ্যালো, তুই যে বললি আমাকে নিয়ে যাও, আমি বলছি আমাকে নিয়ে যাও। আমি সৌরভ বাবুকে কনফারেন্স দেবো।
আমার এই অডিও বার্তাটা আর একবার সকলের কাছে শুনিয়ে দাও। আমি আছি দিল্লিতে, কিন্তু কাল রাত থেকে টানা যে ভিডিওগুলো আসছিল এবং নজরে পড়ছিল সেটা হচ্ছে যে ওই মেয়েটি যেটি দিশানি, সে কিন্তু টানা ইনস্টাগ্রামে নানারকম কান্নাকাটিজনক ভিডিও বানাচ্ছিল এবং এই দেখে প্রীতম প্রচণ্ড উদ্গ্রীব হয়ে পড়ছে এবং তার দেখে কিন্তু ও রিমির ওপর একটা টর্চার করা শুরুও করছে এবং রিমি সেগুলো নিতে পারছে না, এখনও কোনোরকমভাবেই নিতে পারছে না। আর এদিকে রিমির সাথে কিন্তু সমস্ত রকম সম্পর্ক রেখেই কিন্তু প্রীতম এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে যে কাল থেকে পিঙ্কি পালও প্রচণ্ড উদ্গ্রীব হয়, কারণ রিমির সাথে চরম ঝামেলা করছে প্রীতম এবং প্রীতমের পরিবারও কিন্তু টানা একে ওকে তাকে দিয়ে পুরনো কী কথা বলেছে সেগুলো একে ওকে দিয়ে ভিডিও করিয়ে করিয়ে যাতে তার বৌমার সম্বন্ধে বাজে কথা রটে সেই সমস্ত নোংরা ভিডিও গতকাল থেকে নামিয়ে যাচ্ছিল। সেগুলো আমরা সমস্ত পিঙ্কি পালকে এবং তপন পালকে পাঠাচ্ছিলাম যে এরা কিন্তু এই ধরনের ভিডিও নামাচ্ছে, কিন্তু আমি যেহেতু নেই সেহেতু পিঙ্কি পালও প্রচণ্ড উদ্গ্রীব হয়ে গেছে এবং তপন পালও উদ্গ্রীব হয়ে যাওয়ার জন্য তারা চাইছে রিমিকে বার করে নিয়ে চলে আসতে। আমি তাদেরকে বোঝালাম এবং বললামও, অন্তত আমার একটা ভয়েস নোট তাদের কাছে গেছে, যে যাই হোক আমি ফিরে দিল্লি থেকে ফিরে দুটো পরিবারকে নিয়ে বসবো এবং একটা নিশ্চয়ই একটা সুষ্ঠু মীমাংসা করার একটা চেষ্টা হবে। এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওই মেয়েটি যাকে ফাঁসানি বলে আমি বারবার ডাকছিলাম, তার কর্মকাণ্ড একদম থামছে না, আর তার কর্মকাণ্ড না থামার জন্য এই প্রসিডিওর আরও লম্বা চলবে। প্রীতমের ওপর কোনো রকমের যে শাস্তি মুকুব করবার জন্য আমরা হয়তো প্রে করতাম বা চেষ্টা করতাম যাতে তার কোনো শাস্তি না হয়, কিন্তু যা হবে এটা চলতে থাকবে এবং লম্বা প্রসিডিওর, এই প্রসিডিওর আমরা থামাবো না। আর একটা কথা বলে রাখি যে পিঙ্কিকেও আমি বলছি, পিঙ্কি একটু শান্ত হও, তপন পালকেও বলছি তোমরা একটু শান্ত হও, আমরা সবাই তোমাদের সাথে আছি, সোশ্যাল মিডিয়াটা একটু করো না, আর যারা যারা ভিডিও করছো তারা ভেবেচিন্তে ভিডিও করো, কারণ এই সমস্ত কেসগুলোর মধ্যে কিন্তু 41-এর নোটিশ আপনার বাড়িতেও পৌঁছাবে, ভেবেচিন্তে করবেন, কারণ কালনা থানা আপনাদেরকেও ডেকে পাঠাবে। সুতরাং ভিডিও করার আগে পাঁচবার ভাববেন, যদি কোনো একজনের কারো ক্ষতি হয়ে যায় তার পুরো দায় আপনাদেরকে নিতে হবে। অবিলম্বে কিন্তু কোনো ভিডিও যেন নামাবেন না, ভেবেচিন্তে নামাবেন, বারবার অনুরোধ করছি আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, কোনোরকমভাবে কিন্তু ভিডিও নামাবেন না। পিঙ্কি রিমি এদের কিন্তু অবিলম্বে আমরা কাউন্সিলিংয়ের ব্যবস্থাও করছি, আর এদিকে প্রীতমদেরও কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছি, সেটা কিন্তু কাল থেকেই শুরু করেছি কাউন্সিলিংটা, এটা যাতে লম্বা চলাতে পারে। প্রীতমকেও ঠান্ডা করুন, আপনারা বলুন শান্ত মাথায় সব কিছু হয়, অশান্ত পরিবেশ তৈরি করে দিয়ে ইউটিউবে বহু মানুষকে কিন্তু বিভ্রান্ত করবেন না আর চক্রান্ত চালাবেন না, এই পরিবারগুলোকে কিন্তু শান্ত হতে দিন এবং ঠান্ডা মাথায় আমাকে এই কাজটা কমপ্লিট করতে দিন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, কারণ এর মধ্যে পুলিশ প্রশাসনে ইনভলভ আছে। সবাই মিলে কি এমন হচ্ছে যে পারছেই না সংসার করতে, কি এমন আছে ওখানে বলে মেয়েকে এসি কি যেন ওয়াশিং মেশিন ফ্যাশিন দিল, সব কিছু দিল সংসার করবে বলে, আবার কেনই বা নিয়ে যেতে চাইছে, নিশ্চয়ই তো কোনো রহস্য আছে, আর মেয়ে কেন বারবার কাঁদছে, আবার থাকার থেকেও বলছে মাকে যে মেয়ে থাকলে মারা যাবে, বাঁচতে পারবে না, প্রচণ্ড টর্চার হচ্ছে, এরকম কেনই বা বলছে বুঝতেই তো পারছি না। ও আমার মতন মাসি যেন কারো না, আমি কি বাস দিয়েছি নাকি রে, আমি বাস দিয়েছি, আমি তোর বাস দিয়েছি, হ্যাঁ তোর তো বাস দিয়েছি, আমার মতন মাসি হবে কেন, তোর বাস তো আমি নিশ্চয়ই দিয়েছি। আরে সংসার করলে আমার ছেলে সংসারটা হচ্ছে না, তোর হচ্ছে রে, তুই যে বলছিস আমার, না না সব তো তোর তো বাস দিচ্ছি নাকি, হ্যাঁ সংসারটা হলে তোদের হবে, লজ্জাটা আমার লজ্জা একটাই, প্রত্যেকে বলবে এ বউ যাচ্ছে, ও বউ আসছে, ও বউ আসছে, এ বউ যাচ্ছে। এই যখন দুপুরবেলা ফোন করলো দিদিভাই পাশের বাড়ির বউটা পুরো শুনলো, পাশের বাড়ি শুনে বললো এ বউ আবার চলে যাচ্ছে, আবার কে আসবে নতুন করে, এই লজ্জার জন্য আমার জ্বলছে না, এই লজ্জা, আগামী দিন আমাদের ছেলে মেয়েদের আর কোনো ক্ষতি হবে না, এই লজ্জা, প্রত্যেকটা মেয়েদের লজ্জা, প্রত্যেকটা মায়েদের লজ্জা, প্রত্যেকটা ঘরে ঘরে লজ্জা, এই জন্য বলা আমার মতন মাসি যেন না হয়। আরে আজকে বুঝবি না, বুঝবি সেই দিন, আজ বুঝতে তো তোকে হবেই, আমি তোর বাস দিয়েছি নাকি রে, আমার মতন মাসি যেন না হয়, আমি চাই না তোর মতন ছেলের মাসি হতে, মানে কোনো মানবিকতা নেই। হ্যাঁ আরে ভাই যদি মানলাম ও খারাপ, তোরা তো ভালো, তোরা যেহেতু ভালো তোরা ওকে বোঝা, ওই খারাপ শুধু, আমি তো বারবার বলছি হ্যাঁ ও খারাপ, তোরা সবাই ভালো, তা তোরা যখন সবাই ভালো তাহলে একটা মেয়েকে বোঝাতে পারে না, একটা মেয়ে ও কি হিংস্র পশু যে ও বোঝ মানে না, কেন ওর কাছে যেই যেই জিনিসগুলো না সেই জিনিসগুলো ওর সামনে কেন আনে, যেই জিনিসগুলো সহ্য করতে পারে না সেই জিনিসগুলো কেন আনে, কোন ফ্যানেরা আসবে তারা ওকে নিজের স্ত্রীকে অপমান করতে লোককে দিয়ে দেওয়া হয়, কোনো ভদ্রলোকেরা দেওয়া হবে যে আমার স্ত্রী, আমি খারাপ হোক আমার স্ত্রী, ভালো হোক আমার স্ত্রী, বললে আমি বলবো, বললে আমার পরিবার বলবে, কিন্তু আদার্স আমি কাউকে দিয়ে বলাবো না, এই এই ব্রেনটা কি মানে সাধারণ মানুষের নেই, হ্যাঁ যে মানে স্ত্রীকে অন্য কাউকে দিয়ে গালাগালি খাওয়াবো, কেন খাওয়াবো, কেন খাওয়াবো, আমাকে তো পুরোটাই রিমি বললো, কেন এগুলো কেন হবে, কেন যে সে আসবে এসে ওকে গালাগাল দিয়ে, ও কি ঢাক নাকি বারবারই ঢাক, যে আসবে পিটিয়ে দিয়ে চলে যাবে, আরে আজকে তোমরা বলছো ও পাগলি, আগামী দিন যে আসবে সেও পাগলি, তারপরে যে আসবে সেও পাগলি, আর এইবার এই আজকেই তো শেষ না, এই শেষ না, আমি তো দেখছি মানে আজকে থেকে দেখছি না, এগুলো প্রত্যেকটা লোক আমাদের আঙুল তুলছে, এগুলো তো নিজেদের আমাদের লজ্জা লাগছে,
নালে ভাই একদম স্লেপ হয়ে যাক যে আমার কাউকে দরকার নেই, আমি একা একার মতন বাঁচবো, তাহলে না আমি বুঝতাম যে একার মতন বাঁচবো, ওদের কোনো দোষ নেই। হ্যাঁ কেন তাহলে যখনই এ আসছে এ খারাপ, ও আসছে ও খারাপ, এ আসছে এ খারাপ, ও আসছে ও খারাপ, মানে এক পিসও ভালো থাকে না। আর তোমরা মেয়েরা, আমি তোমাদেরকে বলছি, তোমাদের মতনই তো সেই মেয়েগুলো, যেই মেয়েগুলো আছে সেই তোমাদের মতনই তো মেয়েগুলো, তাহলে তাহলে মেয়েগুলো কি এতই খারাপ? আরে আমি একদিনকে আজ থেকে 25 বছর আগে আমি বউ ছিলাম, মানে রাজা যেদিন আমার ছেলেকে বিয়ে দিলাম তার আগের দিন পর্যন্ত আমি এই বাড়ির বউ ছিলাম, কিন্তু যেই দিন আমার ছেলেকে বিয়ে দিলাম পরের দিন থেকে কিন্তু আমি আর বউ রইলাম না, আমি শাশুড়ি হয়ে গেলাম। এটা প্রত্যেককে বুঝতে হবে, প্রত্যেককে বুঝতে হবে, আমরাই শাশুড়ি আমরাই বউ, আমরাই একদিন বউ ছিলাম আমরাই একদিন শাশুড়ি হয়ে যাচ্ছি। তাহলে আমি সেই দিনকে ছেলের বিয়ের পর আমি আর বউয়ের ভূমিকা থাকবে না, আমার শাশুড়ির ভূমিকা থাকবে যে আমার শাশুড়ি আমাদের এদেরকে আগলে রাখতে হবে, আমার আজকে আর আর কিছু আমার নেই, আজকে সব এদের এদের জন্য দিয়ে দিতে হবে, এটাই তো মানসিকতা। তা আমি সেই 25 বছর আগে বউ ছিলাম বলে এখনো বউ, আর যে আমার ছেলে যাকে নিয়ে আসবে সে কেউ না, এটা বললে তো হয় না কথা। তোমরা বলছো ওই মেয়ের সংসার করা, মানলাম। আরে ভাই তোমাদের তোমাদের মনে হচ্ছে ওই মেয়ের সংসার করার না, ঠিক আছে, তা ভালোভাবে, মানে এরকম অশান্তি অশান্তি জিনিসগুলো তো বন্ধ করতে হবে, কে সংসার করার না কে সংসার করা তোমরা ভালো বুঝবে ভাই, তোমরা সত্যি যখন বলছো তাহলে তোমরাই ভালো বুঝো। আমি কিন্তু জানি না, আমি কিন্তু দেখিনি, আমার চোখে যতটুকু দেখেছি আমি ততটুকুই, মানে কই আমি আমার চোখে এতটুকু আমি তো দেখিনি যে খারাপ ব্যবহারটা আচরণটা করেছে। দেখলাম যেইটুকুনি আমাদের চলার পথে যা দেখার, যে একটা মেয়ে বাড়িতে আসলে কি যে কেউ গেলে তার সভ্যতা ভদ্রতা জ্ঞান করা বা মানে সংসার করা, এইটুকুনি তো আমরা দেখি, এর বেশি কী করে জানবো যে কে সংসার করার না কে সংসার করে, এইগুলো কেন বলো? সংসার সবাই করতে আসে, বহু আশা নিয়ে সবাই প্রত্যেকেই আমরা সংসার করতে আসি। এবার কারো ধৈর্য একটু বেশি কারো ধৈর্য একটু কম, এই এটা যার ধৈর্য কম অপরজনকে মানিয়ে নিতে হয়, যার ধৈর্য বেশি সে মানিয়ে নেবে, এটাই তো। তাছাড়া সংসার করতে না আসার মানেই তো আমি বুঝি না। আরে ভাই ও কোনো কোনো জায়গায় না কোনো জায়গায় সংসার করবে, তা এখানেও বরের বাড়িতে সে সংসারই তো করতে আসবে, এগুলো ফালতু বলা না, এগুলো বলো না গো, নেশাতে আসক্ত হয়ে থাকে এগুলো কি তোমরা তুমি দেখেছো নেশাতে? আমি এরকম বলো না কাউকে, ফালতু মেয়ে নেশাতে আসক্ত থাকে এইগুলো একটা বাজে কথা না, ও নেশা আমি তো দেখিনি নেশা করতে গো, এরকম ধরনের বলো না। এইগুলো যে তোমাদেরকে বুঝিয়েছে কে বুঝিয়েছে আমি জানি না, তুমি কি চোখে দেখেছো ওকে নেশা করতে? হ্যাঁ একদম আসবো একদম। এইগুলো মানে এই যে ফালতু কথাগুলো তোমরা বলো তো, ফালতু কথাগুলো দেখো, এক হাতে তালি বাজে না গো, তোমরা যেমন করে বলছো নেশাতে আসক্ত ওই খারাপ ওই খারাপ ওই খারাপ, কিন্তু না এক হাতে ও যদি নেশাতে আসক্ত, নেশা কি ওকে দিকে নিয়ে আনিয়ে দিয়েছে কে? ওকে দিয়েছে, ওরা তো দেখেছে যে ও। হ্যাঁ একদম গো, ওই বাড়িতে আর কেউ মেয়ে দেবে না গা, আমাদের এই ফ্যামিলিতেই আর দেবে না, আর ফ্যামিলিতেই দেবে না, একদম বাস্তব যেন নাই দেয় গো, এটা লজ্জার লজ্জায় খারাপ লাগছে যে দুটো মাস হয়ে গেল, আর দুটো মাসে তো একটা একটু তো মানুষকে মানে একটা পশু পাখির প্রতি মায়া পড়ে যায় না, এই মায়া পড়েই ওকে সবাই ভালোবাসত। কি এমন হচ্ছে যে ও এমন কি করে ফেলছে যে কাউকে মানিয়ে নেওয়াই সম্ভব হচ্ছে না? কি এমন ঘটনা করছে? ও কি উন্মাদ পাগলের মতো ছুটছে, না কাউকে মারছে না কিছু করছে যে ওকে মানিয়ে নেওয়াই যাচ্ছে না? আমি তো এটাই মাথায় আমার ঢুকছে না। ও খারাপ কিন্তু আর তো সবাই ভালো, তাহলে ওকে একটু মানিয়ে নিক, আর তো সবাই ভালো তাহলে ওই খারাপটাকেই ভালো করে নিক না, একটু মানিয়ে যে ও যেটা বলছে ওকে বুঝিয়ে বলুক না, না শোনা এটা করলে ভুল, এটা করো না তুমি এটা করো, এরকম ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলুক, তাহলেই তো হয়ে যায়। আমি আর ভালো হতে কোথায় পারলাম? যদি ভালো হতে পারতাম তাহলে তো মানে সংসারটা টিকেই যেত গো, ভালো হতে পারছি না তো বলে নিজের খারাপ লাগছে যে তোরা সবাই যেহেতু ভালো, সবাই যেহেতু ভালো একটু মানিয়ে নে, একটু কষ্ট করে মানিয়ে নে, একটু ভালোবাসা দে, মানে ভালোবাসা দিলে কিছু আসে যায় না, একটা দিনকে চলে যেতে হবে সবাইকে, সবাইকে চলে যেতে হবে। আরে ওরা এসছে, ওরা ছেলে মানুষ বয়স, ওদের ওদের সুখটাই আমাদের সুখ, ওদের ঘরে বসে যদি ক্ষতি করতো ঝামেলা করতো তাহলে বেড়াতে। একদম তুমি ঠিক বলেছো গো, তুমি যেমন বলেছো আমিও সেই একই প্রশ্নই একই প্রশ্ন, যদি তাই দেখতাম তাহলে দেখলাম বেড়াতে গেল কত আনন্দতে বেড়াতে গেল, তারপর বেড়াতে এসে আবার বেড়াতে গেল কোথায় যেন একটা জায়গায়, সেখানে গেল কত আনন্দ। আমি ওখানে তখন প্রেজেন্ট বসাছিলাম, আমি বলছিলাম এটা এটা গুছিয়ে নে, এটা এটা গুছিয়ে নে, ব্যাগে নে, আমি বারবার বলছিলাম। ওর ওর ভেতরে অনেকটাই কষ্ট যে আমরা ভেতর থেকে ওপর থেকে দেখতে পাচ্ছি না, অনেকটাই কষ্ট ও চেপেই রেখেছে, বলছে তো বারবার এতটা কষ্ট আমি বলতে পারছি না, তা এই জন্য বাড়ি যেতে চাইছে, হয়তো মা বাবাকে শেয়ার করবে যা হয়তো এখানে সামনে থেকে বলতে পারছে না, বারবার ওর মাকে বাবাকে বারবার বলছে আমাকে নিয়ে যাও। আচ্ছা কোনো মেয়ে সুখে থাকলে কি বাবা মাকে নিয়ে যেতে বলে? এইটা তো একটা বাস্তব সত্যি কথা, কারণ আমাদের বৌমাকে আমি হাজার যদি বলি যা মা বাবার সাথে একবার দেখা করে, কিছুতেই যেতে চায় না দেখি, কিছুতেই যেতে চায় না। আমি ঠেলে গুতিয়ে বলি যা না একবেলা দেখা করে, যদি জোর করে একবার পাঠাবো তো সকালবেলা গেলেই বিকেলবেলায় দেখি চলে এসছে,
তাহলে কেন বারবার যেতে চাইছে? এখানে তো কোনো একটা রহস্যজনক কিছু আছেই, যে কেন বারবার মানে পারছে না আজকে থাকতে। ও বলছেও তো তাই বলছে, আমি আর পারছি না পারছি না পারছি না। আজকে আমি যখন সকাল একটু আগে ফোন করলাম, ও আমাকে বললো আমি আর পারছি না, তুমি আমাকে আর রিকোয়েস্ট করো না। আমি বললাম না, আর একবার যদি আমি তুমি আমাকে দেখলে আমি তোকে বুঝা থেকে যাস, তো বারবার আমি তোকে বুঝিয়েছি। বলছে আজকে যদি তোমার আমি মেয়ে হই তাহলে তুমি তো চাইবে যে আমার কষ্ট এতটাই কষ্ট হচ্ছে আমি তোমাকে আর বলতে পারছি না, তো তোমার যদি আমি সত্যিকারের মেয়ে হই তাহলে তুমি আর আমাকে বাধা দিও না। তার মানে কতটোর কষ্ট হচ্ছে কে জানে, গোবিন্দই ভগবান জানে একমাত্র। আমি ওর বাড়িতে যাই, আমাকে দেখিস ফোন করতে, আমি কেন কুটনি হতে যাবো রে? আমি যেটুকুনি শুনি সেইটুকুনি বলে দিই, যেটুকুনি দেখি এতদিন যা দেখেছি সেইটুকুনি বলে, আমি কেন কুটনি হতে যাবো? এই কুটনি ছিল বলে এতদিন কোনো কিচ্ছু এত অশান্তি হয়নি, এই কুটনি ছিল বলে অশান্তি হয়নি, কোনোদিন কাটার আঁচড় লাগতে দেয়নি, নিজে বুক পেতে দিয়েছি। এখানে মিটিং হয়েছে আমার পাড়াতে, সেখানেও আমি আগলে রেখেছি যে না একটা চর বা একটা গায়ে হাত কাউকে দিতে দেয়নি। মনে পড়ে না সেই দিনগুলো? আজকে তোরা বলছিস আমাকে তোরা সেদিন আত্মরক্ষা করিসনি? এখানে তো আগের মেয়েটাকে নিয়ে যখন মিটিং হয়েছিল তার বাবা মা তো বলেছে কোনোদিন মেনে নেবে না, এখানে এতবার মিটিং বসেছে তোরা তখন শুনিসনি? শুনিসনি? আজকেও তো দিদিভাই বললো, ম্যাডাম বললো যে আজকে ওর বাবা মা কোনোদিন মেনে নিতে চাইছে না, শুনিসনি তোরা? সেই দিনে তো দিনের পর দিন মিটিং হচ্ছে, এখানে ওখানে এখানে ওখানে মিটিং হচ্ছে। যেই রাতে তোমাদের বুনু আসলো সেই রাতে আমাকে রাত দুটোর সময় ডেকে নিয়ে গেল তার বাড়িতে, তার বাড়িতে নিয়ে গেল সে হাত কেটেছে বসে ওষুধ খেয়েছে বলে। তখন তোরা কোথায় ছিলি রে? কোথায় ছিলি তোরা? গেলি না তোরা রাত দুটোর সময়? তোদের ডাকলো না সেদিনকেও? তো আমাকে ঢাল করে রেখে দিয়েছিল, যা তোদের বুনুকে জিজ্ঞেস কর গা। বারবার বলা হচ্ছে যে একটা মেয়েকে একটু ভালোবাসা দিতে, একটা মেয়েকে, এই তো ঝগড়া ঝগড়া, আবার কি নিয়ে ঝগড়া? হ্যাঁ, যে তোরা সবাই ভালো ও খারাপ, ওই খারাপটাকে নিয়ে একটু বুঝিয়ে নে না, আর বলেও দেবো বারবার। সেদিনকে রাত্রেও তো আমাকে ডেকে নিয়ে গেছে, আমি না আমি এখন এখন বিভীষণ হয়ে গেলাম। তাহলে বাড়িতে সংসারে অশান্তি যে অত রাত্রে তালা খুলতে দেবে না, বাড়ির গার্জেন আমায় বকাবকি করে, ছেলেটাকে নিয়ে রাত বিরাত চলে যাই, রাত বেরাত ডেকে নিয়ে চলে যাই যে আমি যেতে পারবো না চলতে অত রাতে। আবার বলছিস ঘরের সত্যি তোদের চোর মারবে একটা গালে ঠাসিয়ে। আর আমিও বলি, আরে তোকে নিয়েও তো, তুই যে তোরা যারা হয়ে বলছিস ওর কথাটা বলছিস, ওদেরকেও তো বলছে, তো কোনটা ভালো আমি তো বুঝতে পারি না। ওদেরকেও তো আগে বলেছে, এখন আমার নামে দোষ দিচ্ছে যে আমি ওকে বলেছি কই মেনে নিতে, তো ওও তো তোদের নামে বলেছে। তোদের মা আমাকে নিজে বলেছে, তাহলে মানুষকে যত ভাবি যে না থাক ওদের মতো নোড়া থাক, আরে ভাই শুধুমাত্র একটুকুনি চেয়েছিলাম যে মেয়েটা যেন ভালো থাকে, মেয়েটাকে নিয়ে সংসার কর। আর লোকেরা আর থুতু ছিটাচ্ছে কাদা ছিটাচ্ছে চারিদিকে, রাস্তা দিকে যেখানে যাচ্ছিস সেখানে, একটাই কথা যার সাথে দেখা হয় কি ব্যাপার গো, সেলিব্রিটির কি অবস্থা, এই আজকে আবার এই বউ থাকবে, তো এইগুলো কি কোন অসভ্যতা? আর তোদের চোখে ধরা পড়ে না? তোরা যারা এই ছবিগুলো পাঠাচ্ছিস তোদের চোখে ধরা পড়ে না? ফেক আইডি দিয়ে পাঠাচ্ছিস এখন? আজকে বুঝবি না, বুঝতে তো হবেই একদিন, তখন দেখবো না এই লোকগুলো কি করে বাঁচায়, এই লোকগুলো কতদিন তোকে আগলে রাখে আমি এটাই দেখবো। ওই ফেক আইডিতে 25টা ফেক আইডি ঘরের মধ্যে খুলে রেখে আজকে আমাকে বলছিস তো এই একদিন তোকে পস্তাতে হবে এই লোকটার জন্যই, এই লোকটার জন্য দিনের পর দিন প্রতিনিয়ত। আজ তো আমাকে রাত জেগে ঘুমাতে হয় না, জানি আমার এখন ঘুমেলেই মানে আজ আমার কোনো ফোন আসবে না, আমি কত শান্তিতে রয়েছি যে আজ আমার কোনো আর পিছুটার নেই। আর সেই দিন নেই রাত নেই সকাল নেই বিকেল নেই খাওয়া নেই ঘুম নেই, এই ঝগড়া এই দুম করে লেগে গেল, কোনোদিন শান্তি দেখিনি আজ পর্যন্ত, মানে এতদিন জীবনে দেখিনি যে বাড়িটা ঠান্ডা শান্তি। প্রত্যেকেই আমার পরম শত্রু, প্রত্যেকেই পরম শত্রু। প্রত্যেক বাড়িতে কম বেশি খারাপ ভালো মন্দ লোক থাকে, তো প্রত্যেকের বোঝা উচিত যে আমি যদি আমরাই ভালো তাহলে ওই খারাপটাকে আমি ভালো করে নিই। কারণ আমাকে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে ম্যাক্সিমাম লোক ওদের ভিডিও দেখে, ম্যাক্সিমাম লোক আমাকে ফোন করে বলে বলে কি লজ্জা, মানে আমার বিয়ান বলে আমি রাস্তায় বেরোতে পারি না, যেহেতু ওদের বাড়িতে গেছে আমার বিয়ান বাড়িতে গেছে ওরাই দায়িত্বে এসছে সেই সবাই দেখেছে, প্রত্যেকে ছিচি 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 করে বলে কি আজ এই বউটা আবার কদিন, আবার তো ওই আগের বউটাকে নিয়ে, যেহেতু আগের বউটাকে নিয়ে ওইখানে গেছিলো বেড়াতে সবাই দেখেছে, এইগুলো লজ্জা মানে নিতে পারি না মাথার মধ্যে। প্রত্যেকে প্রত্যেকেই একই প্রশ্ন একই প্রশ্ন, মানে চারিদিকে সকালেতে ফোন আসবেই যে কি ব্যাপার, এই আবার আগের বউটার সাথে দেখছি লোকেরা ভিডিও নামাচ্ছে, এই অমুক কথা বলছে, এগুলো কি, এগুলো কোন অসভ্যতা, আমি তো বাবার বয়সে দেখিনি এরকম। আর তো প্রচুর লোক আছে, কাল নাই তো ভুড়ি ভুড়ি লোক আছে, কারো তোকে নিয়ে দেখিনি। আর সব সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছে আগে, তাহলে লোকে বলবে না কেন, দেখছে যা